নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেক দিন পরে আজকে আমি ভিডিও নিয়ে এলাম। আজকে যে ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো, প্রথমে বলে রাখি জুয়ো খেলা ঠিক নয়। জুয়ো খেললে পরে মানুষ হেরেই যায়, লাভ মানুষের হয় না, লসই হয়। আমি যেটা দেখাচ্ছি এটা আসলে জুয়ো খেলা নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিওর একটা ম্যাজিক। তো ম্যাজিক আপনি দেখিয়ে মানুষকে আনন্দ দিতে পারেন, কিন্তু দেখে মনে হবে যেন জুয়ো খেলার মতন, কিন্তু নয়, জুয়ো খেলার নয়। আজকে যে ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটা কেমন আগে দেখাই, তারপরে এটা কী করে হয় তার বিস্তারিত আপনাদের জানাবো। এই দু প্যাকেট তাস আছে, একটা ব্লু রঙের একটা রেড কালারের। দর্শকদের আপনি বলুন যে কোনো একটা পছন্দ করতে। ধরুন আপনার বন্ধু এই নীলটা পছন্দ করলো না, লালটা পছন্দ করলো, কোনো অসুবিধা নেই। নীলটাও পছন্দ করলো, অসুবিধা নেই, যেটা খুশি পছন্দ করলো। করবার পরে আপনি বলুন আপনার বন্ধুকে যে তাসটাকে খুব ভালো করে সাফল করে নিতে, মানে যেমন খুশি সাফল করে নিতে, সুন্দর করে মিক্স আপ করে নিক আর কি। মিক্স আপ করে নেওয়ার পরে আপনি আপনার বন্ধুকে বলুন তুমি এখান থেকে দুটো তাস বার করো তোমার পছন্দের মতন। সেটা সে দেখেও বার করতে পারে, না দেখেও বার করতে পারে। ধরা যাক সে না দেখেই দুটো তাস বার করল, যেমন ধরুন এই একটা কার্ড বার করল, তারপর ধরুন আরেকটু সরিয়ে 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 নিয়ে আরেকটা কার্ড সে পছন্দ করে বার করল, যে এই কার্ডটা না, এটা না, আরেকটু সরিয়ে নিল, নিয়ে বললো যে আমি এই কার্ডটা না, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখলো, মানে তার যেখান থেকে পছন্দ আর কি, মানে আমি এই কার্ডটা বার করলো। তাহলে দেখুন এই যে দুটো কার্ড বার করলো, এটা আপনার বন্ধুর পছন্দের দুটো কার্ড। এবার আপনার বন্ধু আপনার সাথে একটা বাজি ধরে ফেললো, বলে আমি যে দুটো কার্ড বার করেছি তুইও যদি সেই দুটো কার্ড বার করতে পারিস তাহলে বুঝবো তুই ম্যাজিক দেখাতে পারিস। বা ধরুন আপনার সাথে একটা বাজি ধরে ফেললো যে তুই যদি এই দুটো কার্ড ঠিকঠাক বার করতে পারিস তাহলে পরে আমি তোকে 100 টাকা দেবো বা 500 টাকা দেবো, এটা চ্যালেঞ্জ করলো। তা আপনি বললেন এটা তো কোনো ব্যাপারই না, আমি বার করে দিতেই পারি। তা আপনি কী করলেন, এই প্যাকেটটা বললেন তুই তো না দেখে বার করিস, আমি দেখে দেখেই বার করছি। বলে আপনি প্যাকেটটাকে ভালো করে এরকম খুলতে শুরু করলেন, খুলে 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 আপনি বললেন তুই এই তাসটা বার করেছিস, বলে এই তাসটা বার করে দিলেন। তারপরে আপনি বললেন তুই এইটা কী তাস বার করেছিস, দাঁড়া আপনি এরকম প্যাকেটটা খুঁজলেন, খুঁজে 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 দেখালেন যে তুই এইটা না, এটা না, না এর মধ্যে তো সে তাসটাই তো নেই, দেখছি দেখি আরেকবার মনে হয় তুই এই তাসটা বার করেছি, বলে এই তাসটা বার করে দিলেন। তাহলে কী দাঁড়ালো কেসটা, যে আপনার বন্ধু দুটো তাস না দেখে পছন্দ করেছে, আপনি দুটো তাস দেখে পছন্দ করেছেন। আচ্ছা ধরা যাক যদি এই তাসটার সাথে এই তাসটা ম্যাচ করে যায় তাহলে এটা খুব ভালো ম্যাজিক হবে, আর আপনার বন্ধু যদি বাজি লড়ে থাকে তাহলে আপনি জিতে যাবেন। আবার যদি এই তাসটার সাথে এই তাসটা মিলে যায় একই ব্যাপার। আসলে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা প্রিওর ম্যাজিক। কীরকম আপনি দেখুন, এটা যদি উল্টানো হয় দেখা যাবে রাইট, এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথেও এই তাসটা মিলে গেছে। তো এই যে মিলে গেল এইটা নিয়ে অনেকে আবার এটা ম্যাজিক, এই ম্যাজিকটা আমি তো আপনাদের শিখিয়েই দেবো, এক্ষুনি শিখিয়ে দেবো এটা কী করে হয়। কিন্তু শিখে যাওয়ার পরেই এটা নিয়ে অনেকে এই যেটা আমি বললাম এই বাজি ধরার ব্যাপারটা বা যেটা বললাম এটা করে জুয়ো খেলা শুরু করে দেয়। এটা আপনারা কেউ করবেন না, আপনারা ম্যাজিকটা শিখুন। ম্যাজিকটা শিখে আপনি আপনার বন্ধুদেরকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনি কোনো বার্থডে পার্টিতে, কোনো বিবাহবার্ষিক অনুষ্ঠানে বা কোনো ফাংশানের অনুষ্ঠানে কি আপনি ম্যাজিক দেখান, প্রিওরলি ম্যাজিক দেখান, সেটা আপনি সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, হাততালি পাবেন। তো এটা কী করে হলো, এটা আরও অনেক রকমভাবে দেখানো যায়, অনেক রকমভাবে দেখানো যায়। সিক্রেটটা আমি আপনাদেরকে বলে দিই, তারপরে আপনারা আপনাদের সুবিধে মতো আপনারা এটা প্রেজেন্টেশন করবেন। চলুন দেখা যাক এটা আমি কী করে করলাম।
আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা তাসের ম্যাজিক আপনাদের দেখিয়েছিলাম, এই যে এই ম্যাজিকটা। এই ম্যাজিকটাতে কি হয়, এই ম্যাজিকটাতে যেটা হয় সেটা হচ্ছে যে এই তাসটাই হচ্ছে স্পেশাল তাস। এই স্পেশাল তাসটা হলেই আপনি এটা করতে পারবেন আর কি। মানে আপনি তাসটার উপরটা দেখেই বুঝে যাবেন এটা কি তাস। এই যে দেখতে পাচ্ছেন, কাইট খেলা বা আন্দার বাহার বলে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটার মধ্যে এটা আরেকবার দেখে নেবেন। এতে প্রচুর কমেন্ট আছে, সে কমেন্টের বিষয়েও আমি আপনাদেরকে বলবো। সেটা কি না, এই তাসটার ওপরটা দেখেই বোঝা যায় এটা কি তাস। এখন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে এই তাসটা পাবো কোথায়, এই তাস পাবো কোথায়। দেখুন, এই যে তাসটা, এই তাসটার অনেক রকমের কোয়ালিটি আছে। মানে এই ডিজাইনেরই হবে তার কোনো মানে নেই, এর বহু রকমের ডিজাইন আছে, আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। এটা দিয়ে আমি আপনাদের এই সেই ভিডিওটা করেছিলাম, মিস্টার ফ্লুক। এই আরেকটা তাস আছে ডক্টর ডি, এইরকম আরও আছে। আমার কাছে এখন অ্যাভেলেবেল সবগুলো নেই, আমি আপনাদের এই তিনটে দিয়েই বোঝানোর চেষ্টা করছি। এটা তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এটা আবার কোনো একটা সময় অন্য কোনো একটা ভিডিও করে বোঝাবো। আজকে এই তাসটা সম্পর্কে বলবো। এই তাসটা আসলে ওপরটা দেখে আপনি কি করে বুঝবেন যে এটা কি তাস। ধরুন এই তাসটা, এটা কি তাস আপনি বুঝবেন কি করে? বা ধরুন এইটা কি তাস, এটা আপনি বুঝবেন কি করে? এইটা বোঝা, এই তাসটার ওপরটা দেখলেই বোঝা যায় তাসটা সেইরকমভাবে ডিজাইন করা আছে, সেভাবে তৈরি করা আছে। এটা দেখাবার পরেই আপনাদের একটা প্রশ্ন হবে যে তাসটা পাবো কোথায়, আপনি কি বিক্রি করেন, আমরা কিনতে চাই, আমাকে এক বান্ডিল দিন। দেখুন, আমি বিক্রি করি না, আর তাহলে বিক্রি করলে আমি আমার ইউটিউব চ্যানেলে ফোন নাম্বার দিতাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম, বা আমি বলতাম যে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমি ম্যাজিকের মাল বিক্রি করি। আমি করি না আসলে, যেহেতু আমি বিক্রি করি না সেই জন্যই এটা আমি আপনার কাছে পার্সোনালি বিক্রি করতে পারবো না। তবে আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা নিশ্চয়ই আমি আপনাদেরকে বলে দিতে পারবো। তবে এই তাসটা দেখে আপনি কি করে বুঝবেন? এই প্যাকেটের মধ্যে আপনি পাবেন কি বলুন তো, এইরকম একটা একটা ইউজার ম্যানুয়াল পাবেন। এটার মধ্যে এরকমভাবে ডিজাইনগুলো একটু দেখানো আছে। এই দেখুন, এটা আমি দেখাই কাছে করে। এই দেখুন, এখানটাতে নিশ্চয়ই আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এটা তিন লেখা আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, থ্রি দেখা যাচ্ছে। এই যে কর্নারে লেখা আছে থ্রি, আর থ্রির তলায় দেখুন একটা স্পেডের চিহ্ন দেওয়া আছে। জুম করে আপনারা দেখে নেবেন, দেখুন একটা স্পেডের চিহ্ন দেওয়া আছে, তারপরটা দেখুন লেখা আছে জে, আর তার তলায় দেখুন একটা হার্সের চিহ্ন দেওয়া আছে দেখুন, আর এখানে দেখুন লেখা আছে কে, তার তলায় একটা ডায়মন্ডের চিহ্ন দেওয়া আছে, আর এটা দেখুন সেভেন, তার তলায় দেখুন ক্লাবসের চিহ্ন দেওয়া আছে। এই যে চিহ্নটা দেওয়া আছে না, এটা আপনি এই তাসটা হাতে নিলেই বুঝতে পারবেন। এই দেখুন, উপরে দেখুন নাইন, আর এখানে দেখুন ছোট্ট করে ডায়মন্ড একদম, তাহলে এটা নাইন অফ ডায়মন্ড। এটা কি, এটা দেখুন লেখা আছে কিউ, আর ঠিক তার তলায় দেখুন ডায়মন্ড, এটা কুইন অফ ডায়মন্ড। তো এরকম ভাবে আপনি যে কোনো কার্ড, যে কোনো কার্ড, এটা দেখুন লেখা আছে ফোর, দেখতে পাচ্ছেন না, পরিষ্কার দেখা যাচ্ছে লেখা আছে ফোর, আর তার ঠিক তলায় লেখা লেখা আছে ডায়মন্ড, ফোর অফ ডায়মন্ড। এটা এই দেখুন, এটা ফোর অফ ডায়মন্ড, অর্থাৎ কি না, এখানে একদম নাম্বার দিয়ে, আগের তাসটাতে যেমন ডট ডট দিয়ে বোঝানো ছিল, এটাতে কিন্তু একদম নাম্বার দিয়েই বোঝানো আছে। আমি এটা আপনাদেরকে, আপনাদের সামনে এটা তুলে ধরলাম এই কারণে যাতে খুব সহজে আপনি বুঝতে পারেন যে এই তাসটা, ধরুন কেউ তাসটা ফেলেছে, আপনি ওপরটা দেখে টপ করে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি
এই তাসটা এই কর্নারেও আছে, এই কর্নারও আছে। আপনি কর্নার দিয়ে তাকালেই বুঝে যাবেন এটা কি তাস। যে কোনো তাস, এখান থেকে যে কোনো একটা তাস এরকম বার করা হলো, এই তাসটা আপনি ঠিক ওপরটা দেখেই বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে টেন অফ স্পেড, আপনারা দেখুন একটুখানি ভালো করে। এই দেখুন দশ লেখা আছে, ঠিক তার তলাতেই দেখুন একটা স্পেডের চিহ্ন, ঠিক এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় দেখুন স্পেডের চিহ্নটা রয়েছে, স্পেড, আর এখানে দেখুন দশ, অর্থাৎ টেন অফ স্পেড, এটা মানে কালো পানের দশ। আপনি এটা উল্টালে দেখতে পান কালো পানের দশ, অর্থাৎ কি না, আপনি তাসটা যদি পেয়ে যান তাহলে পরেই আপনি কিন্তু এই তাসটার ওপরটা দেখেই আপনি বুঝতে পারছেন এটা কি তাস। এখন আপনাদের একটা প্রশ্ন হবে যে এই তাসটা পাবো কোথায়, এই প্রশ্নটা আসবে স্বাভাবিকভাবে। এই কার্ডটা আমি অনলাইনে আনিয়েছি আপনাদেরকে, আমি এটা খুলে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি প্যাকেটটা কেমন, কিভাবে পাওয়া যায়, কোথায় পাবেন, আমি পুরোটাই আপনাদের বলে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কারণ অনেকেই তো প্রশ্ন করছেন, আমি তো প্রশ্নের উত্তর দিতে পারছি না কোথায় পাবো কোথায় পাবো করছেন আপনারা। আমি আপনাদেরকে এটা খুলে আপনাদের দেখ, এই দেখো, এই যে আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম, এটা ম্যানুয়াল কার্ড আছে, আর একটা জোকার আছে এদিকে, আর এপাশে একটা জোকার আছে, আর বাকি তাসটা এরকম। এই দেখুন একদম অর্ডিনারি ডেক, সাধারণ তাসের মতনই তাস, কিন্তু এই তাসগুলোর পেছনটা দেখেই আপনি বুঝতে পারবেন এটা কোনটা কি তাস। যেমন দেখুন এটা কিং অফ ক্লাবস, এই দেখুন কিং অফ ক্লাবস, এইরকমভাবে আপনি প্রত্যেকটাই বুঝতে পারবেন। এখন আপনারা এই অ্যামাজনে পাবেন কি করে সেই ব্যাপারটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনি অ্যামাজনে পাবেন। অ্যামাজন থেকেই আমি কিনেছি, আপনারা অ্যামাজন থেকে এটা কিনতে পারেন। এখন বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধুরা আছেন, অনেক ভিউয়ার্স আছেন, তারা প্রশ্ন করেন কোথায় অ্যামাজন, আমরা বাংলাদেশে কোথায় পাবো, কিভাবে পাবো, এরকম প্রশ্ন প্রচুর। আমি আপনাদের দেখাচ্ছি নানান মানুষ নানা রকমভাবে প্রশ্ন করেছে, আমি এই তাসটা পাবো কোথায়, আমি থাইল্যান্ড থেকে দেখছি তাসটা পাবো কোথায়, আমি মালয়েশিয়া থেকে দেখছি তাসটা পাবো কোথায়, আমি বাংলাদেশ থেকে দেখছি তাসটা পাবো কোথায়। তো এই তাসটা অ্যামাজন বলে একটা ওয়েবসাইট, অ্যামাজনে আপনারা এটা পেয়ে যাবেন আর কি। অ্যামাজনে কী করে পাবেন আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা একটুখানি গুগলে গিয়ে সার্চ করলে পরেই এটা পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই তাসটা আপনারা কী করে পাবেন। যদি আমার এই ইনফরমেশন বা আমার এই ম্যাজিক দেখানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আপনারা যারা প্রত্যেকে কমেন্ট করেছেন, নানান রকমের কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট, একটা কমেন্ট প্লিজ আপনারা করবেন। কমেন্টে আপনারা কি কি বলতে পারেন, কি কি করতে পারেন, একটা জিনিস আপনারা বলতেই পারেন, সেটা হচ্ছে আপনারা এর পরে কি ম্যাজিক, কেমন ম্যাজিক দেখতে চান, যদি একটু আপনারা কমেন্ট করে বলেন তাহলে পরে আমার খুব ভালো হয় আপনাদেরকে সেই ম্যাজিকটা দেখানো এবং সেই ম্যাজিকটা সম্পর্কে কিছু বলা। তো আজকের ভিডিওটা আর বড় করব না, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের মতো আমার এই এপিসোড এখানেই শেষ করছি। টাটা, বাই।